Assalamu alaikum, honorable viewers and my dear students. Welcome to our online class conducted by Sonaimuria High School. This is Amman Hussain with you. Dear learners, I hope you are well by the grace of Almighty Allah. I'm also fine since now. Dear learners, we can't conduct our formal classroom activities because of present situation and the corona pandemic. Okay, that's why we are conducting online classes. Okay, let's start the class. Our today's class is on narration or speech. Dear learners, what is narration? Narration means to narrate something. Okay. In our daily life, we have to narrate a lot of information and from different sources. Okay. When we gather information, we have to narrate it to others. And when we narrate the information, we narrate it different ways. We can narrate it as in the speaker's language, and we can narrate the information in our own language. Okay. There are two types of narration. The first one is direct narration, and the second one is indirect narration. What is direct narration? Direct narration means to express something in the language of a speaker. Actually, direct narration means, for your better understanding, I'm using Bangla. Direct narration অর্থ হচ্ছে প্রত্যক্ষ উক্তি, যখন কোন বক্তার কথাকে হুবহু বা উক্তিকে হুবহু আমরা উল্লেখ করব, সেটাকে বলা হয় direct narration. And যখন কোন বক্তার বক্তব্যকে আমরা নিজের ভাষায় বা কেউ নিজের ভাষায় যখন আমরা উল্লেখ করব, সেটাকে বলা হয় indirect narration. Okay, for your better understanding, I'm giving you an example. Mone koro amar dadu 7 marcher bongobondhu jokhon race course bashon diyechilen, amar dadu tokhon thik race course chilen. To uni race course te ashar pore uni ei bashon ta onnoderke shonacchen. To ekhane ekta kotha ache, bongobondhu bolechilo, khyal korba, bongobondhu bolechilo, তোমাদের যার যা কিছু আছে সব কিছু নিয়ে প্রস্তুত থাকো, শত্রুর মোকাবেলা করতে হবে। তো আমার দাদু ঠিক এই কথাটা শুনে আসছেন, কিন্তু যখন দাদু আমাদের কাছে এই গল্প বলতেছেন, তখন উনি বললেন, বঙ্গবন্ধু বলেছিলেন যে আমাদের যার যা কিছু আছে সব কিছু নিয়ে প্রস্তুত থাকতে, শত্রুর মোকাবেলা করতে হবে। দেখো, বঙ্গবন্ধু বলেছিলেন তোমাদের, আর দাদু বলল আমাদের, বঙ্গবন্ধু বলেছিলেন প্রস্তুত থাকো, আর আমার দাদু বললেন প্রস্তুত থাকতে। এই যে পরিবর্তনগুলা, বঙ্গবন্ধুর কথাটা যখন আমরা হুবহু বলছি, সেটা হচ্ছে ডিরেক্ট ন্যারেশন, আর যখন বঙ্গবন্ধুর কথাটা আমরা একটু পরিমার্জিত করে বলছি, সেটা হচ্ছে ইনডাইরেক্ট ন্যারেশন। ওকে, তো এই ডিরেক্ট ন্যারেশন টু ইনডাইরেক্ট ন্যারেশন করতে আমাদের কিছু সেন্স করতে হয়। কোন ধরনের সেন্সগুলো করতে হয়? এখানে দেখো, হি সেড টু মি, সে আমাকে বলল, আই ওয়ান্ট ইউর ব্রাদার, আমি চাই তোমার ভাই উইথ মি, আমার সাথে। ওকে, এটা হচ্ছে আমরা সবসময় দেখব যখন বক্তার বক্তব্যকে হুবহু বলা হয়, সেটাকে ডিরেক্ট নারেশন বলা হয়। এখানে হুবহু বলা হয়েছে, অ্যান্ড দ্যাট ইজ আ ডিরেক্ট নারেশন। এখানে দেখো, হি টোল্ড মি দ্যাট, সে আমাকে বলল যে আই ওয়ান্টেড মাই হি ওয়ান্টেড মাই ব্রাদার উইথ হিম, সে আমার ভাইকে তার সাথে চায়। তাহলে আমরা দেখতেছি দুইটা বাক্যের মধ্যে চেঞ্জ আছে। এখানে সে বলল যে সে আমার ভাইকে তার সাথে চায়। ওকে ওকে, এই পরিবর্তনগুলো কীভাবে হয়েছে সেটা আমরা যখন এই ন্যারেশন চেঞ্জের নিয়মগুলো দেখব তখন বুঝতে পারবো। ওকে, তো আমরা যদি ন্যারেশনের আলোচনাটাকে তিনটা ভাগে ভাগ করি, ফার্স্ট হচ্ছে বেসিক ডিসকাশন, দ্য সেকেন্ড হচ্ছে সেন্টেন্স ন্যারেশন, অ্যান্ড থার্ড হচ্ছে প্যাসেজ ন্যারেশন। অ্যান্ড বেসিক ডিসকাশনে আমরা দেখব কী কী পরিবর্তনগুলো অ্যাকচুয়ালি ন্যারেশন চেঞ্জ করতে হয়। ওকে,
এখানে দেখো, এখানে ওকে প্রথমে আমরা দেখি ন্যারেশনের ডিফারেন্ট, এই যে সেন্টেন্সে এই যে একটা সেন্টেন্স আছে এটা ডিফারেন্ট পার্টসগুলোর নামগুলো দেখি। ওকে প্রথমে এখানে একটা, যদি এটা পুরোপুরি সেন্টেন্স নয় এটা একটা ক্লজ বলতে পারি, যদি আমরা ক্লজ বলি এটা নাম দেওয়া যেতে পারে ইনফর্মালি, উই ক্যান কল ইট রিপিটিং ক্লজ। রিপিটিং ক্লজ, এই রিপিটিং ক্লজের আর কিছু অংশ আছে। দেখো এটা হচ্ছে হি, সে বলল, তো সে কি স্পিকার। তো অ্যাকর্ডিং টু রুলস এন্ড নর্মস অফ ন্যারেশন ইট ইজ অলসো কল্ড রিপিটিং ভার্বের সাবজেক্ট, আর বি রিপিটিং ভার্ব এর সাবজেক্ট, রিপিটিং ভার্ব এর সাবজেক্ট। ওকে এখানে আরেকটা অংশ হচ্ছে সেইট, তো এটাকে বলা হয় রিপিটিং ভার্ব, রিপিটিং ভার্ব, রিপিটিং ভার্ব। এখানে আরেকটা অংশ হচ্ছে মি, তো এটা ন্যারেশনের তো দুটো অংশ থাকে, একটা হচ্ছে স্পিকার একজন হচ্ছে লিসেনার, এখানে লিসেনার হচ্ছে মি, তাহলে মি হচ্ছে লিসনার। আর অ্যাকর্ডিং টু নর্মস অফ ন্যারেশন মিকে আমরা আবার বলি অবজেক্ট অফ রিপিটিং ভার্ব, অফ আর বি রিপিটিং ভার্ব। ওকে আর এই যে অংশটা এটাকে বলা হয় রিপোর্টেড স্পিচ, রিপোর্টেড, রিপোর্টেড স্পিচ, রিপোর্টেড স্পিচ। ওকে এই রিপোর্টেড স্পিচের মধ্যে আরও একটা অংশ আছে, এই যে ভার্ব, একটা আমরা জানি প্রত্যেক সেন্টেন্সে একটা ভার্ব থাকবে, এখানে একটা ভার্ব আছে, এই ভার্বটাকে বলা হয় রিপোর্টেড ভার্ব, রিপোর্টেড ভার্ব। ওকে তো আমরা এখানে অনেকগুলো অংশ পেলাম, প্রথমে পেলাম রিপিটিং ক্লজ, তারপর রিপিটেড স্পিচ, রিপিটিং ক্লজের মধ্যে তিনটা অংশ পেলাম স্পিকার অথবা রিপিটিং ভার্বের সাবজেক্ট, তারপর হচ্ছে রিপিটিং ভার্ব, তারপর হচ্ছে লিসনার অথবা রিপিটিং ভার্বের অবজেক্ট। এরপর আমরা এখানে পেলাম রিপিটেড স্পিচ, আরও কিছু অংশ পেলাম সেটা হচ্ছে রিপিটেড ভার্ব, রিপিটেড ভার্ব। ওকে তো এখন আমরা দেখব এই ন্যারেশনে আসলে কোন ধরনের সেন্সগুলো হয়, কী কী সেন্স হয়। প্রথমে আমরা যদি এখন সেন্সগুলো লক্ষ্য করি, প্রথমে এই যে সেট টু এখানে আসে তার পরিবর্তে বসলো টোল্ড, তো আমরা দেখলাম যে রিপিটিং ভার্বের সেন্স হয়ে গেল, এখানে কমা এবং ইনভার্টেড কমা আছে অথবা কোটেশন মার্ক আছে, এই কমা এবং কোটেশন মার্ক উঠে এখানে দ্যাট বসলো, তার মানে হচ্ছে উই হ্যাভ টু রিমুভ দ্য কমা অ্যান্ড কোটেশন মার্ক। অ্যান্ড দেন এখানে কিছু পার্সন আছে বা প্রোনাউন আছে, যে আই, ইউর এবং মি, আই, ইউ এবং মি। ওকে আই চেঞ্জ হয়ে গেল হি, ইউর চেঞ্জ হয়ে গেল মাই এবং মি চেঞ্জ হয়ে গেল হিম। দ্যাট মিন্স উই হ্যাভ টু চেঞ্জ দ্য পার্সন অফ রিপোর্টেড স্পিচ, তাহলে আমাদেরকে কী পরিবর্তন করতে হবে, রিপোর্টিং স্পিচের পার্সনের পরিবর্তন করতে হবে। তারপরে আরেকটা জিনিস লক্ষ্য করি, সেটা হচ্ছে এখানে আছে ওয়ান্ট, আর এখানে হয়ে গেল কি ওয়ান্টেড। আমরা জানি ওয়ান্ট হচ্ছে ভার্বের বেস ফর্ম অথবা প্রেজেন্ট ফর্ম, কিন্তু এখানেও ওয়ান্টেড হচ্ছে ভার্বের ফার্স্ট ফর্ম, তাহলে আমাদেরকে আমরা দেখলাম রিপোর্টেড স্পিচের ভার্বের পরিবর্তন হয়, ভার্বের টেন্সের পরিবর্তন হয়। ওকে তো আমরা এখানে কটা সেন্স পেলাম, রিপোর্টিং ভার্বের সেন্স, রিমুভাল অফ কমা অ্যান্ড কোটেশন মার্ক, অ্যান্ড চেঞ্জ অফ পার্সন, অ্যান্ড চেঞ্জ অফ রিপোর্টেড ভার্ব। ওকে আমাদেরকে আরেকটা সেন্স করতে, এখানে চারটা পেলাম, আমাদেরকে আরেকটা সেন্স করতে, সেটা হচ্ছে নিকটবর্তী শব্দের শব্দগুলোকে দূরবর্তী শব্দে রূপান্তর। কীভাবে রূপান্তর, যেমন ধরো এখানে দুইটা কলম আছে, যে একটা কলম আর এই দুইটা কলম আছে, তো আমি যদি বলি যেটা আমার কাছে আছে এটা আমার কলম, যেটা আমার দূরে আছে সেটা হচ্ছে তোমার কলম। ওকে আমি বললাম দিস ইজ মাই পেন অ্যান্ড দ্যাট ইজ ইউর পেন। ওকে তো এরকম দিস এটা হচ্ছে নিকটবর্তী শব্দ, দ্যাট সেটা হচ্ছে দূরবর্তী শব্দ। আবার তুমি যদি বলো এখানে একটা জুড়িতে কিছু আম আছে, ওখানে আর কিছু আম আছে, তো আমি বললাম দিস আর মাই ম্যাঙ্গোস, দোজ আর ইউর ম্যাঙ্গোস। ওকে তো এগুলো হচ্ছে দূরবর্তী শব্দের, সরি নিকটবর্তী শব্দের দূরবর্তী শব্দে রূপান্তর। ওকে তো আমরা দেখলাম ন্যারেশন সেন্স করতে হলে আমাদেরকে পাঁচটা সেন্স করতে হবে,
ফার্স্ট রিপিটিং ভার্বে চেঞ্জ করতে হবে, সেকেন্ড কমা এবং কোটেশন মার্ক রিমুভ করতে হবে, থার্ড ফার্স্ট সোনের পরিবর্তন করতে হবে, ফোর্থ রিপোর্টেড ভার্বের টেন্সের পরিবর্তন করতে হবে, অ্যান্ড ফিফথ উই হ্যাভ টু চেঞ্জ নিকটবর্তী শব্দগুলোকে দূরবর্তী শব্দে রূপান্তর করতে হবে। ওকে, তো এই সেন্সগুলোর মধ্যে তিনটা হচ্ছে প্রায় সবগুলোতে ইউজ হয়, আর এখানে আমরা রিপোর্টিং ভার্বের যে সেন্সটা সেটা হচ্ছে আমরা জানি যে স্টেটমেন্টগুলো হাউ মেনি কাইন্ডস অফ স্টেটমেন্ট, আই নো দ্যাট ইউ নো বেটার, দেয়ার আর ফাইভ কাইন্ডস অফ স্টেটমেন্ট সাজ অ্যাজ অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অফটেটিভ অ্যান্ড এক্সক্লেমেটরি। তো অ্যাকর্ডিং টু দ্য স্টেটমেন্টস, এই স্টেটমেন্টগুলোর অনুসারে রিপোর্টিং ভার্বের বিভিন্ন ধরনের পরিবর্তন হয়। তো আমরা এগুলো আলোচনা করব হচ্ছে যখন আমরা সেন্টেন্স ওয়াইজ যখন আমরা এই স্পিচ চেঞ্জ করব। তারপর হচ্ছে কমা এবং ইনভার্টেড কমার রিমুভাল, এই রিমুভ করে যে কনজাংশনটা বসবো সেটা হচ্ছে স্টেটমেন্ট অনুযায়ী বা সেন্টেন্স অনুযায়ী সেটা চেঞ্জ হয়। তো আমরা এটা তখন শিখব। তো আমাদের হচ্ছে তিনটা বেসিক চেঞ্জ আছে, সেটা হচ্ছে টেন্স চেঞ্জ, তারপর হচ্ছে চেঞ্জ অফ পারসন, তারপর হচ্ছে নিকটবর্তী শব্দগুলোকে দূরবর্তী শব্দে রূপান্তর করা। তো ফার্স্ট অফ অল আমরা টেন্সের চেঞ্জটা দেখব, টেন্স কীভাবে চেঞ্জ হয়। ওকে, তো এখন টেন্স চেঞ্জ চেঞ্জের ক্ষেত্রে আমাদেরকে তিনটা জিনিস খেয়াল রাখতে হবে। ফার্স্ট, যদি রিপোর্টিং ভার্ব আরবি বা রিপোর্টিং ভার্ব যদি রিপোর্টিং ভার্ব প্রেজেন্ট অথবা ফিউচার ফর্মে হয়, আমি আবার বলছি যদি রিপোর্টিং ভার্ব প্রেজেন্ট অথবা ফিউচার টেন্সে হয় তাহলে রিপোর্টেড স্পিচের টেন্সের পরিবর্তন হবে না। যদি রিপোর্টিং ভার্ব প্রেজেন্ট অথবা ফিউচার টেন্সে হয় তাহলে রিপোর্টেড স্পিচের টেন্সের কোনো পরিবর্তন হবে না। তো আমরা এখানে দেখলাম হি সেজ টু মি, সে আমাকে বলল, আই নো ইউর ব্রাদার, আই নো ইউর ব্রাদার, এটা চেঞ্জ হলো হি টেলস মি দ্যাট, সে আমাকে বলল যে হি নোজ, এই যে হি নোজ এটা প্রেজেন্ট ফর্মে আছে, এটাও প্রেজেন্ট ফর্মে আছে, মাই ব্রাদার। ওকে, এবার হচ্ছে তো আমরা জানলাম কি যদি রিপোর্টিং ভার্বটি প্রেজেন্ট ফর্মে হয় তাহলে রিপোর্টেড স্পিচের টেন্সে কোনো পরিবর্তন হবে না। এবার যদি রিপোর্টিং ভার্বটা ফার্স্ট ফর্মে হয়, ফার্স্ট ফর্মে হয় তাহলে রিপোর্টেড স্পিচের টেন্সের পরিবর্তন হয়, টেন্সের পরিবর্তন হয়। কেমন? হি সেইড টু মি, আই নো ইউর ব্রাদার, ইউর ব্রাদার, হি সেড টু মি আই নো ইউর ব্রাদার। তো আমরা এটাকে পরিবর্তন করব, হি টোল্ড মি দ্যাট হি এ নো, এটা আছে প্রেজেন্ট ইন্ডিফিনিট টেন্সে, এটাকে পরিবর্তন করতে হবে ফার্স্ট ইন্ডিফিনিট টেন্সে, হি নিউ মাই ব্রাদার। ওকে, এবার আমরা এই যে আমি প্রেজেন্ট ইন্ডিফিনিট টেন্সকে ফার্স্ট রিপিট করে ফেললাম, তো এই নিয়মটা কি, সেটা হচ্ছে যদি রিপোর্টিং ভার্বটা ফার্স্ট ফর্মে থাকে তাহলে রিপোর্টেড স্পিচের প্রেজেন্ট ফর্ম, আমি আবার বলছি রিপোর্টেড স্পিচের প্রেজেন্ট ফর্মকে আমরা করব প্রেজেন্ট ইন্ডিফিনিট টেন্সকে আমরা করব ফার্স্ট ইন্ডিফিনিট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সকে আমরা করব ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্সকে কনভার্ট করব ফার্স্ট পারফেক্ট টেন্সে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সকে কনভার্ট করব ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে, এবং ফার্স্ট টেন্সের ক্ষেত্রে ফার্স্ট ইনডিফিনিট টেন্সকে আমরা কনভার্ট করব হচ্ছে ফার্স্ট পারফেক্ট টেন্সে, এবং ফার্স্ট কন্টিনিউয়াস টেন্সকে আমরা কনভার্ট করব হচ্ছে ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে, এবং ফার্স্ট পারফেক্ট এবং ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের কোনো চেঞ্জ হবে না। ওকে, তো আমরা দেখলাম প্রেজেন্ট এবং ফার্স্টের পরিবর্তনগুলো দেখলাম, এবার হচ্ছে ফিউচার। ফিউচারের ক্ষেত্রে আমরা জানি যে ফিউচারের ক্ষেত্রে ফিউচারের ক্ষেত্রে আমরা জানি যে মডাল ভার্ব উইল এবং শ্যাল ব্যবহারে হয়, উইল এবং
শ্যাল ব্যবহৃত হয়। এই উইল এবং শ্যালের পরিবর্তে যদি রিপিটিং ভার্ব ফার্স্ট ফর্মে হয় শ্যালের পরিবর্তে উড অথবা শুড আমরা ব্যবহার করব, উড এবং শুড। ওকে, আর এরপর হচ্ছে আমাদের আরও কিছু মডাল ভার্ব আছে, যেমন ক্যান, ক্যানের পরিবর্তে আমরা ইউজ করব কুড, তারপর হচ্ছে মে, মেয়ের পরিবর্তে আমরা ইউজ করব মাইট। ওকে, আর অন্য যে মডালগুলো আছে সেগুলোর চেঞ্জ করতে হবে না। ওকে, আমরা দেখলাম টেন্স চেঞ্জ করা। ওকে, এবার আমরা দেখব ফার্স্ট পারসন চেঞ্জ। পারসন চেঞ্জ, পারসন চেঞ্জের ক্ষেত্রে আমরা জানি দেয়ার আর থ্রি টাইপস অফ পারসন, ইজন্ট ইট? দ্য ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন অ্যান্ড থার্ড পারসন। অ্যান্ড তোমরা যারা ক্লাস এইটে আসো এবং ক্লাস সেভেনে আসো, আমি তোমাদেরকে অনেকবার ক্লাসের মধ্যে এই পারসনের ডিফারেন্ট ইয়েগুলো ফর্মগুলো আমি পড়াইছিলাম। পারসনের কয়টা ফর্ম আছে অ্যাকর্ডিং টু দ্য পজিশন ইন সেন্টেন্স, তারা হচ্ছে তাদের সাবজেক্টিভ ফর্ম আছে, অবজেক্টিভ ফর্ম আছে, পজিটিভ অ্যাডজেক্টিভ ফর্ম আছে। ওকে, এগুলো মনে রাখতে হবে। পারসনের পরিবর্তন, তো আমরা দেখব পারসনের পরিবর্তন কীভাবে হয়। রিপোর্টেড স্পিচের, রিপোর্টেড স্পিচের ফার্স্ট পারসন, রিপোর্টেড স্পিচের ফার্স্ট পারসন সব সময় রিপোর্টিং ভার্ব এর সাবজেক্ট এর নাম্বার পারসন এবং জেন্ডার অনুযায়ী পরিবর্তিত হবে। অনুযায়ী পরিবর্তিত হবে, যেমন হি সেড টু মি আই অ্যাম হ্যাপি উইথ ইউ। ওকে, আই এম হ্যাপি। তো আমরা এখানে দেখব সেন্সটা আমরা পার্সোনাল সেন্স কীভাবে করব। হি টোল্ড মি দ্যাট, আই, আই আছে কোন পারসন? ফার্স্ট পারসন। তো ফার্স্ট পারসন কার সাথে পরিবর্তিত হবে? রিপোর্টিং ভার্বের সাবজেক্ট, সাবজেক্ট আছে কি? হি। তো হি রিপোর্টিং ভার্বের সাবজেক্ট এর নাম্বার পারসন জেন্ডার অনুযায়ী পরিবর্তন হবে। ওকে, প্রথম হচ্ছে হি, থার্ড পারসন না, তাহলে থার্ড পারসন হি। ওকে, নাম্বার কি? থার্ড পারসন সিঙ্গুলার। জেন্ডার কি? ম্যাসকুলিন জেন্ডার, তাহলে ম্যাসকুলিন জেন্ডার, থার্ড পারসন সিঙ্গুলার, সাবজেক্টিভ আই আছে সাবজেক্টিভ ফর্মে, তাহলে সাবজেক্ট হচ্ছে হি। ওকে, তাহলে হি আই পরিবর্তিত হয়ে গেল হি, হি ওয়াজ হ্যাপি। ওকে, এবার হচ্ছে রিপোর্টিং ভার্বের, রিপোর্টেড স্পিচের যে সেকেন্ড পারসন, সেকেন্ড পারসন, ওকে, রিপোর্টেড স্পিচের সেকেন্ড পারসন সবসময় রিপোর্টিং ভার্ব এর, রিপোর্টিং ভার্ব এর নাম্বার পারসন এবং জেন্ডার অনুযায়ী পরিবর্তিত হবে। তো আমরা দেখি কীভাবে পরিবর্তন হবে। হি সেড
টু হিম, সে তাকে বলল আই নো ইউ। ওকে, আই হিম দ্যাট, আই ফার্স্ট পার্সন পরিবর্তন হবে সাবজেক্টের সাথে, তাহলে সাবজেক্ট আই আই বসবে, আই টোল্ড হিম দ্যাট আই। তো এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে, তাই এটা পরিবর্তন হয়ে যাবে ফার্স্ট ইনডিফিনিট, আই নিউ। ওকে, ইউ, ইউ হচ্ছে সেকেন্ড পার্সন, কার সাথে পরিবর্তন হবে অবজেক্টের সাথে। ওকে, এখানে ইউর প্রয়োজন হচ্ছে অবজেক্ট, আর তারপর অবজেক্ট থার্ড পার্সন আছে, থার্ড পার্সন এখানে বসবে, সিঙ্গুলার আছে সিঙ্গুলার বসবে, আর এটার অবজেক্টিভ ফর্ম, তাহলে হিমের অবজেক্টিভ ফর্ম কী, হিম। ওকে, আমরা এখানে হিম বসলাম, তাহলে হচ্ছে সেকেন্ড পার্সন পরিবর্তিত হবে রিপিটিং ভার্বের অবজেক্টের সাথে। ওকে, তারপর হচ্ছে থার্ড যেটা আমরা দেখব সেটা হচ্ছে থার্ড পার্সন। তো রিপিটিং রিপিটেড স্পিচের থার্ড পার্সনের কোনো পরিবর্তন হবে না, আমি আবার বলছি রিপিটেড স্পিচের থার্ড পার্সনের কোনো পরিবর্তন হবে না। ওকে, এবার আমরা দেখব নিকটবর্তী শব্দের দূরবর্তী রূপান্তর, সেটা হচ্ছে ডাইরেক্ট স্পিচে যদি ডাইরেক্ট স্পিচে যদি দিস থাকে তাহলে ইনডাইরেক্টে দ্যাট হবে, দিস থাকলে দোস। ওকে, নাও থাকলে দেন, টুডে থাকলে দ্যাট ডে, টু নাইট থাকলে দ্যাট নাইট, ইয়েস্টারডে থাকলে দ্য প্রিভিয়াস ডে, ওকে, যদি থাকে টুমরো, টুমরো তাহলে দ্য নেক্সট ডে। ওকে, তো এভাবে নিকটবর্তী শব্দগুলোকে আমরা দূরবর্তী শব্দে রূপান্তর করব। ওকে, তো আর একটা ইনফরমেশান আই হ্যাভ ফরগোটেন টু ইনফর্ম ইউ, সেটা হচ্ছে টেন্সের পরিবর্তনের ক্ষেত্রে যদিও রিপিটেড রিপিটিং ভার্ব যদিও ফার্স্ট ফর্মে হয়, হ্যাঁ রিপিটিং ভার্ব যদিও ফার্স্ট ফর্মে হয়, কিন্তু রিপিটেড স্পিচ যদি ইউনিভার্সাল ট্রুথ, সাইন্টিফিক ট্রুথ অথবা হ্যাবিচুয়াল প্যাক্ট হয় তাদের কোনো পরিবর্তন হবে না। আমি আবার বলছি রিপিটেড রিপিটিং ভার্ব যদিও ফার্স্ট টেন্সে হয়, তাহলে রিপিটেড স্পিচটা যদি হ্যাবিচুয়াল ফ্যাক্ট, সাইন্টিফিক্যাল ট্রুথ অথবা ইউনিভার্সাল ট্রুথ হয় তাহলে তার কোনো পরিবর্তন হবে না। ওকে, ডিয়ার লার্নার্স, দ্যাটস অল ফর টুডে, অ্যাকচুয়ালি দিস ইজ মাই ফার্স্ট এভার অনলাইন ক্লাস অ্যান্ড আই হ্যাভ মেক এ লটস অফ মিস্টেক, আই নো দ্যাট, ওকে, বিকজ আই এম নট প্রিপেয়ার্ড ওয়েল, দ্যাটস ওয়াই আই এম এক্সপ্রেসিং মাই অ্যাপোলজি, অ্যান্ড আই হোপ ইউ উইল টেক ইট ইজি, অ্যান্ড ইনশাল্লাহ আই উইল ট্রাই মাই লেভেল বেস্ট টু ইম্প্রুভ মাই সেলফ। ওকে, টিল দেন স্টে ওয়েল অ্যান্ড টেক কেয়ার ইউর সেলফ, ওকে, ইনশাল্লাহ উইল মিট অ্যাগেইন অন ভার্চুয়াল ওয়ার্ল্ড, আসসালামু আলাইকুম।